দর্শক, আর কদিন পরে শুরু হচ্ছে এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পূর্বাঞ্চলে বাণিজ্য মেলার মাঠে আছেন সহকর্মী আবু সাইদ অপু, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, বাণিজ্য মেলার প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ ইয়াসমিন, আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে আগামী 11 অর্থাৎ 27তম এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর উঠতে যাচ্ছে, যার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এই পূর্বাঞ্চলে এসে আমরা যে দেখতে পেরেছি যে এই বাণিজ্য মেলাকে ঘিরে যে প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি, সেটি কিন্তু আসলে অব্যাহত রয়েছে। আপনারা ইতিমধ্যে তাপস কর্মকার শেষের যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে রং চুনকামের কাজ চলছে এবং যেসব স্টলগুলো, যে পেভিলিয়নগুলো আসলে সাজানো হচ্ছে, সেগুলো কিন্তু সুসজ্জিত করতে এবং যা যেসব দর্শনীতে আসবেন তারা যেন এখানে এসে তাদের যে বাণিজ্য মেলার যে খোরাক যে মেটাতে পারে সেটি যেন আরও দৃষ্টিনন্দন হয়, সেটি কিন্তু তারা করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ঠিক 1995 সাল থেকে কিন্তু এই বাণিজ্য মেলার আয়োজন করে থাকেন, সেই ধারাবাহিকতায় কিন্তু এবারও তারা ব্যতিক্রম হয়নি। তবে এবারের ব্যতিক্রম একটি হচ্ছে যে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না যে ফ্রেন্ডশিপ এক্সিবিশন যে সেন্টার যেকে স্থায়ীভাবে যেটি নির্মাণ করা হয়েছে, এখানে আসলে প্রতি বছরই এই বাণিজ্য মেলাটি আসলে আপনার চলমান থাকবে। এবং এই জন্যে আসলে এখানে অসংখ্য প্যাভিলিয়ান, দেশি বিদেশি রেস্টুরেন্ট এবং দেশি বিদেশি যে আমাদের যে পণ্য সামগ্রী রয়েছে সেগুলো এখানে কেনাবেচা হবে এবং দর্শনার্থীরা আসবে এবং দর্শকরা এসে তাদের পছন্দ মতো জিনিস কেনাকাটা করবেন এবং বাণিজ্য মেলার যে উৎসাহ উদ্দীপনা আমেজ সেটি তারা উপভোগ করবেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে যারা যেসব দর্শনার্থীরা আসবেন তারা যেন খুব সুন্দরভাবে সুস্থিরভাবে প্রবেশ করতে পারে, সে বিষয়ে কিন্তু আসলে একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে যেন ঢুকতে পারে সেজন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে ইয়াসমিন, আপনার মাধ্যমে এতটুকুই বলতে হয়, এই বাণিজ্য মেলাকে ঘিরে কিন্তু আশা উদ্দীপনার কিন্তু শেষ নেই। যারা আসলে দীর্ঘ অপেক্ষার পর প্রতি বছরে একটিবারই হয় মাসের মধ্য দিয়ে এই বাণিজ্য মেলার যে লক্ষ্য উদ্দেশ্য এবং আন্তর্জাতিক বাজার অঙ্গনের সাথে যে সংগতি সেটি আসলে কতটুকু পরিপূর্ণ হবে সেটি হয়তো তুই আসবেন পূর্বাঞ্চল এসে যে বাণিজ্য মেলা যে আয়োজন আমার কাছে ছিল সর্বশেষ খবর। ইয়াসমিন অপু, আপনাকে ধন্যবাদ।